আমার এইচএসসি পরীক্ষার পর আমি অনেকটা কনফিউজ ছিলাম, ফিউচারে আমি কি করব, কোন ইউনিভার্সিটিতে যাব কিংবা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাই। ওয়েল, তোমরা যারা এবার এইচএসসি এক্সাম দিয়েছো, তোমাদের নিশ্চয়ই মনে এখন অনেক স্বপ্ন আছে তোমরা ফিউচারে কি করবে, কেউ হয়তো বাইরে যাবে, কেউ হয়তো তোমাদের প্রিয় সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবে, অ্যান্ড অনেক ড্রিমস, রাইট? ওয়েল, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমি এইচএসসি পরীক্ষার আগেই আমি শুরু করেছিলাম আমার ক্যারিয়ার প্ল্যান, কিন্তু তারপরও আমার এক্সাম দেওয়ার পরে আমি কিন্তু অনেকটাই অগোছালো ছিলাম যে কি করা উচিত, নিজেকে কিভাবে গ্রুম করা উচিত, কিংবা নিজেকে প্রেজেন্ট করতে হলে আসলে কোন স্কিলগুলো মাস্ট হ্যাভ। ওয়েল, তোমরা যারা এইচএসসি এক্সাম দিয়েছো, তোমাদের জন্য আছে একটি সুখবর, সেটা হচ্ছে তোমাদের এই যেন দিক নির্দেশনা কিংবা গাইডেন্সের কোনো প্রবলেম না হয়, সে কারণে কিন্তু টিসল বাংলাদেশ আছে তোমাদের পাশে। তোমরা যারা চিন্তা করছো আইএলটিএস এক্সাম দিয়ে বাইরে যেতে চাও, কিংবা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে এক্সাম দিবে, কিংবা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে, সো লেট মি ইনফর্ম ইউ দ্যাট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু প্রেজেন্টেশন, স্পোকেন ইংলিশ এই জিনিসগুলো শেখা তোমার জন্য মাস্ট। ওয়াই? তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বে, তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই থাকবে ইংলিশে, অ্যান্ড বিসাইড দ্যাট তোমার প্রেজেন্টেশন থাকবে, তোমার হচ্ছে বিভিন্ন প্রজেক্টস থাকবে, সব কিছুতেই কী প্রয়োজন? প্রয়োজন তোমার স্পোকেন ইংলিশ। তাই টিসল বাংলাদেশ তোমাদের জন্য নিয়ে এসেছে আফটার এইচএসসি স্পোকেন ইংলিশ কোর্স। অ্যান্ড তোমার এই বিষয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কিছু জানার থাকে, তাহলে কল করতে হবে নিচের দেয়া এই নম্বরটিতে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এক্ষুনি এই ভিডিওর নিচে দেওয়া মেসেজ বাটনে ক্লিক করে তোমার সিটি বুক করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করো। সো সি ইউ সুন।